हाय एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आपनारा सबाई केमन आछेन? आशा करी जे जेखान थेके आमार भिडियोटी देखतेछेन आल्लाहर अशेष रहमते भालो आछेन। तो आमरा आलहामदुलिल्लाह भालो आछि। आमि आछि बांग्लादेशी ब्लगार प्रिया आपनादेर साथे। आजके प्रथमेई चले आसलाम बाजार गुछाते। आमि प्रथमेई किचेने चले आसलाम, एखाने किछु बाजार निये आसछि आपनादेर भाइया। तो हमें एके एके बाजारगुल्लो गुछिए निब, गुछिए रान्ना करब। अवश्य आज के रान्नागुलो शेयर करब, देखी कि रान्ना करते पारी। तब बेशी किछु रान्ना करब ना, दुई एक रकम आइटेम रान्ना करब। तो आमार साथी थाकेन आर आमार पाशे थाकेन। आमी प्रथमेई बोलबो भिडियो शुरूते सब आपियो भाइयारा आमार भिडियोटा बेशी बेशी करे देखबेन, कमेंट करबेन, सबसक्राइब करबेन, आर भिडियो देखा शुरूते एकटा लाइक दिए देखा शुरू करे दिबेन। আর যে আপু ভাইয়েরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অন্তর থেকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো এখানে আপনাদের ভাইয়া মুরগি নিয়ে আসছে। এটা আসলে ফার্মের মুরগি, কারণ ওটা আমাদের বাসায় রান্না করে খাওয়া হয় না ততটা, এটা ফ্রাই করেই খাওয়া হয়, যেমন ওভেনে খাওয়া হয়, তারপরে চুলায় ফ্রাই করেই খাওয়া হয় বেশিরভাগ। রান্না করলে কেউই খেতে চায় না, মেয়েও খেতে চায় না, আমরাও খেতে চাই না। তো এখানে মুরগিটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। আপনাদের ভাইয়া যখন বাজার নিয়ে আসে, আমি সবগুলো বাজারই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো এখন বলতে না, আমি আগে থেকেই এগুলা ভালোভাবে পরিষ্কার করে তারপরে ডিপ ফ্রিজ করে রেখে দেই, কারণ বাজার থেকে আনার পরে দেখা যায় যে শুধু একজনই এগুলো হাত দেয় না, অনেকজনই হাত দেওয়া হয়। তার জন্য চেষ্টা করি যে ভালোভাবে ধুয়ে রাখার জন্য। তো এখানে কিন্তু দেখতেই পাইলেন আমি কিন্তু অনেকটা লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখতেছি। লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রেখে তারপরে আমি এটা ভালোভাবে পরিষ্কার করে মুরগিটাকে ডিপ ফ্রিজ করে রেখে দেব, আজকে রান্না করব না। তো এখানে নিয়ে আসছে গরুর মাংস। আজকে দেখি গরুর মাংস দিয়ে কী রান্না করা যেতে পারে। তো অবশ্য আজকে মেয়েটা নাই, কালকে আসবে আমি আর আপনাদের ভাইয়াই। তো আমাদের দুইজনের খাবার অল্প কিছুই হয়ে যায়, তারপরে দেখি কি রান্না করতে পারি, রেডি করে তারপরে দেখাবো আপনাদেরকেও। তো আমি একে একে সবগুলো মুরগি পরিষ্কার করে পানিটা পাল্টিয়ে তারপরে আবার কিছুক্ষণের জন্য এটাকে ভিজিয়ে রেখে ধুয়ে নিব পরিষ্কার করে। আসলে যতটা ধোয়া হবে ততটাই মুরগিটা পরিষ্কার থাকবে, ফ্রিজে রাখলেও ততটা দাগ থাকবে না মুরগিটার গায়ে। একদম সুন্দরভাবে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রেখে দেব। তো আপনারাও চেষ্টা করবেন বাজার থেকে যে কোনো জিনিসে আনা হোক, সবজি হোক বা মুরগি মাংস যাই হোক, এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখার জন্য, কারণ এগুলাতে অনেক জীবাণু থাকতে পারে, এটা ভালোভাবে ধুয়ে নেওয়াই বেটার মনে করি আমি। তো যাই হোক, এখন চলে আসলাম রান্না করার জন্য। এখানে রান্না করব আমি সবজি খিচুড়ি, আর গরুর মাংস রান্না করবো। আপনাদের ভাইয়া বলতেছে গরুর মাংস আর সবজি খিচুড়ি রান্না করো, আর তাছাড়া শরীরটা বেশি একটা ভালো না, বেশি রান্না করব না, একদম শর্টকাট রান্না করে ফেলবো। তো এখানে আমি প্রথমে চাল আর দুই রকমের ডাল দিয়েছি। এখানে আমি খেসারির ডাল আর মুসুরির ডাল নিয়েছি, নিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে পানিটা ফুটে আসছে, এ পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছি। এখানে সবজি আছে, পটল দিয়েছি, আলু দিয়েছি, গাজর দিয়েছি, মিষ্টি কুমড়া দিয়েছি, তারপরে ঢেঁড়স দিয়েছি। তো এটা অপশনাল, আপনাদের বাসায় যদি সবজি বেশি থাকে তাহলে সবজি বেশি অ্যাড করতে পারেন। তো আমার কাছে যা ছিল আমার বাসায় আমি তা দিয়েই সবজি খিচুড়িটা বসিয়ে দিলাম। তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে গুঁড়া মশলাও অ্যাড করে দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি এক চামচের মতন, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচের মতন, এটা টালা গুঁড়ো জিরার গুঁড়া, এটা দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। এই যে পেঁয়াজটা দিয়ে দিতেছি, পেঁয়াজটা দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব, নিয়ে এটাকে ডেকে রেখে দেব কিছুক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত এটা না সিদ্ধ হয়। তো এখন আমি আদা রসুনও দিয়ে দিব। আসলে আমার আদা রসুনটা ফ্রিজে ছিল, এখনও খুলে নাই, মানে বরফটা ছাড়ে নাই। তো আমি তো বাড়িতে চলে গেছিলাম, তার জন্য আমি আদা রসুন সব কিছু ডিপ ফ্রিজ করে রেখে গিয়েছিলাম, যদি আবার নষ্ট হয়ে যায় তার জন্য। তো আমি নামিয়ে রেখেছি, অবশ্য আধা ঘন্টা হয়েছে, বেশি হয় নাই,
তার জন্য ততটা মানে ছাড়ে নাই, ব্রফটা ছাড়ে নাই। তো দেখি চেষ্টা করে আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করব কিছুটা, এই যে কিছুটা ছুটে আসছে এগুলোই আমি দিয়ে দিব সব কিছু পরিমাণ মতো। না আমি আমার পরিমাণ মতো নিতেছি, তো আপনারাও আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এই যে আমার আদা রসুন দেওয়া হয়ে গেল, এখন আমি এটাকে ভালোভাবে একদম মিশিয়ে নিব। মিশিয়ে এটাকে ডেকে দেব আমি, প্রায় অনেকক্ষণের জন্যই ডেকে রাখবো যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হয়ে যায়। তো এটাকে আমি ডেকে দিলাম, এখন চলে আসলাম কিছুক্ষণ পর। এখন আমি এটাকে দেখব কতটা সিদ্ধ হয়ে আসছে। এই যে তো অবশ্য সবজিটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, চাউলটা সিদ্ধ হয় নাই। তো চাউলটা আরও কিছুক্ষণের জন্য আমি এটাকে সিদ্ধ করে নেব। এ পর্যায়ে আমি এটার সাথে কাঁচামরিচ অ্যাড করে দেব। এই যে এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি, আসলে জালটা যে যেরকম খাই আমরা তেরকম নিতে পারি। তো আপনাদের ভাইও আর আমি, আমরা তো দুজনেই জাল খেতে পারি, আসলে বাচ্চা নেই। তো চাইলে আপনারা যদি বাচ্চা থাকে, সব আপিদেরকে বলতেছি জালটা একটু কম দিবেন, কারণ সবাই তো আর জাল খেতে পারে না। তো আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ডেকে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত মানে চাউলটা সিদ্ধ না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ডেকে রেখে দিব। এখন চলে আসলাম প্রায় অনেকক্ষণ পর, এখন চালটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এই যে তো এ পর্যায়ে আমি এটার সাথে টমেটো অ্যাড করে দিব। আসলে টমেটোটা আমি প্রথম দিই নেই, টমেটোটা যদি প্রথম দেওয়া হতো তাহলে চালটা সিদ্ধ হইতে একটু দেরি লাগে। তো আমরা সবাই চেষ্টা করব, টমেটো মানে এটা তো টক জাতীয় জিনিস, তাই আমি এটা একটু পরেই দেওয়ার চেষ্টা করছি। আপনারাও সবসময় টমেটো একটু পরেই দিবেন। তো এই তো আমি টমেটোটা দিয়ে এটার সাথে মিশিয়ে দিলাম, এখন এটাকে ডেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আসলে খিচুড়িটা একদম আস্তে আস্তে রান্না করতে হয়, অনেকটা সময় নিয়ে রান্না করতে হয় এটাকে ধীরে ধীরে। আসলে চাউলটা যতটাই সিদ্ধ হয়ে যাবে একদম ছেড়ে দেবে, ততক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ করে নিতে হবে। আসলে যতটা সিদ্ধ হবে চাউলটা ততটাই খিচুড়িটা খেতে ভালো হবে। তো আসলে এটা সবজি খিচুড়ি, একদম পাতলা পাতলা হবে, এটা পাতলা খিচুড়ি হবে। তো এখানে দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব এটার সাথে। তো অবশ্য আমার বাসায় সবজি খিচুড়িটা আমি পছন্দ করি, আমি ছোট থেকেই খাইতাম। আমার বাড়িতে যখন ছিলাম, বাবার বাড়িতে, তখন আমার আম্মা পাক করতো, তখন আমরা খাইতাম, কিন্তু আমার ছোট থেকেই পছন্দ। তবে আপনাদের ভাইয়া অবশ্য খায় না, মানে আগে খেত না, তো আমি যখন রান্না করতেছি হঠাৎ করে খাইতেছি, তারপরে ওয় দেখতে দেখতে শিখে গেছে খাওয়াটা। আপনাদের ভাইয়া অবশ্য একদিক দিয়ে মানে ওয় মানে আমি একদিক দিয়ে সুখী আর কি, মানে খাবার নিয়ে কখনো বিরক্ত করে না। তো খাবারটা আসলে আমি আর মেয়ে বেছে বেছে খাই, মানে যখন যেটা মন চায় তখন সেটাই খাই। তো আপনাদের ভাই অবশ্য কখনো বলে না যে মেয়েটা খাবো না সেটা খাবো, এটা রান্না করো না সেটা রান্না করো, সে কিন্তু কখনো আমাকে সেটা বলে না। তো যাই রান্না করা হয় সে তাই খায়, এটা নিয়ে শান্তি আছি, বিরক্ত কমই করে। তো কথা বলতে বলতে কিন্তু আমি খিচুড়িটা বাগার দিতে চলে এসেছি। তো এখানে অবশ্য আমি গরুর যে চর্বি আছে ওটা দিয়ে আমি খিচুড়িটা বাগার দিব, কারণ চর্বিটা দিলে খিচুড়িটা একদম খেতে অনেকটাই টেস্টি হয়। তার জন্য আমি চর্বি দিয়ে খিচুড়িটা বাগার দেওয়ার চেষ্টা করি। তো অবশ্য এটা আমার নর্মাল ফ্রিজে ছিল চর্বিটা, আমি প্রায় এক বছরের জন্য এটাকে রেখে দিই, তো সবসময় খাওয়া যায় আর কি। তো চর্বিটার সাথে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিব। যখন পেঁয়াজটা বেরেস্তার মতো একটা কালার চলে আসবে তখনই আমি এটাকে তুলে ফেলবো। তো আমি এখানে কিন্তু একটা তেজপাতা দিয়ে দিয়েছি, ছিঁড়ে দুইটা ভাগ করে দিয়েছি তেজপাতাটাকে। তো এই তো বাঁচতে বাঁচতে কিন্তু অনেকটাই বেরেস্তার কালার চলে আসতেছে, এই যে। তো এই পর্যায়ে আমি এটাকে তুলে ফেলবো, তুলে খিচুড়ির সাথে দিয়ে দিব, দিয়ে আমি এটাকে আর একটু ভালোভাবে মিশিয়ে নিব। এই যে খিচুড়ির সাথে দিয়ে দিলাম। তো অবশ্য আমার মতো কারা কারা এই খিচুড়িটা, সবজি খিচুড়িটা পছন্দ করেন অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন, সব আপিও ভাইয়াদেরকে বলতেছি। তো এই তো এটাকে আমি মিশিয়ে নিব, এই যে এটা মিশানো হয়ে গেলে আমি এই খিচুড়িটা তুলে ফেলবো, তুলে আমি অন্য একটা রেসিপিতে চলে যাব। আপনারা আমার সাথেই থাকবেন,
অবশ্যই এই খিচুড়িটা আমি আগে রান্না করতে পারতাম না, এটা আমার মায়ের কাছ থেকে আমার শিখা। এই পাতলা খিচুড়িটা আমি পারতাম না, অবশ্য আমি সবসময় বুনে খিচুড়িটা রান্না করি, তার জন্য ওইটা শিখতেও ততটা চেষ্টা করি নাই। কিন্তু এই খিচুড়িটা খেতে অনেকটাই টেস্টি হয় আমার মনে হয়, আমি অনেক পছন্দ করি। তো যারা আমার মতো এই সবজি খিচুড়ি পছন্দ করেন তারা আজকে রেসিপিটা ট্রাই করতে পারেন বাসায়। তো দেখতে দেখতে কিন্তু আমি এখানে ধনিয়া পাতাও অ্যাড করে দিয়েছি কথা বলতে বলতে। আসলে এই ধনিয়া পাতাটা কিন্তু আমাদের হাতের চাষের, আপনাদের ভাইয়ার যে ছাদে চাষ করেছিল ওই ধনিয়া পাতাই আমি সকালে তুলে নিয়ে আসছিলাম, এটাই আমি এখানে দিয়ে দিলাম। অবশ্যই আমি একদিন শেয়ার করব ধনিয়া পাতাটা, যেদিন আমি ছাদে যাই অবশ্যই শেয়ার করব। অনেক সুন্দরভাবে হয়েছে গাছগুলা ধনিয়াটা। তো ধনিয়া পাতা তো নিজের হাতে আমি তুলে নিয়ে যখন আসছিলাম তখন অনেকটাই গ্রাণ আসছিল, বাজার থেকে যখন আপনাদের বাইয়া নিয়ে আসে ধনিয়া পাতা ততটা গ্রাণ আসে না। আসলে ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগছিল। তো যাই হোক, কষ্ট করে লাগিয়েছে আপনাদের বাইয়া, তো খেতে পেরে মানে হালাল লাগতেছে আলহামদুলিল্লাহ। আমি আরও 2 দিন হয়তো আমার তরকারিতে ওই ধনিয়া পাতাটাই দিয়েছি। তো একদিন অবশ্য ছাদে গেলে আপনাদের সাথেও শেয়ার করব, ধনিয়াটা অনেক সুন্দরভাবে হয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম আমি আরেকটা রেসিপিতে। এখানে আমি গরুর মাংস রান্না করব। প্রথমে তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে নেব, ভেজে তারপরে আমি মশলাগুলো অ্যাড করব। তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এখন আমি আদা রসুন দিয়ে দিব এটার সাথে, দিয়ে আদা রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নেব। আসলে মাংসটা আমি একদম কষিয়ে কষিয়ে রান্না করব, যতটা মাংসটা কষানো হবে ততটা খেতে ভালো হবে, টেস্টি হবে। তো আমার সবগুলো রেসিপি কিন্তু আমি এভাবেই একই সেমভাবেই রান্না করি। তো যারা নতুন আপিরে আছেন তারা অবশ্য আমার ভিডিওগুলো ট্রাই করতে পারেন, আমার মানে রান্নাগুলো ট্রাই করতে পারেন বাসায়। তো এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিব, এখানে একটা তেজপাতা আমি 2টা ভাগ করে নিয়েছি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। আমি একসাথে সব সময় নিয়ে নিই, কারণ বারবার নিতে গেলে আমার কাছে ঝামেলা মনে হয়, তার জন্য আমি একটা পিরিচে সব সময় একসাথে নিয়ে তারপরে দিয়ে দিই। তো এখন দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে, এই যে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব। আমি বারবার বলি যতটা কষানো হবে তরকারি, যে কোনো তরকারি যত বেশি কষানো হবে তত বেশি খেতে টেস্টি হবে, মজাদার হবে। তো এই তো কষানো হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি মাংসগুলো অ্যাড করে দিব। এই যে মাংসটা আসলে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটা বাটিতে রেখে দিয়েছিলাম। তো এখন আমি একে একে মাংসগুলো দিয়ে দেবো এটার সাথে। তো দেখি মাংসটা রান্না করার সময় যদি মাংসটা থেকে যদি জল বের হয়ে আসে তাহলে আমি আর এক্সট্রা পানি দিব না, আর যদি পানিটা না বের হয় তাহলে আমি অবশ্য পানি দিব। তো এখন পানি আমি অ্যাড করব না, এটাকে আমি মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ডেকে রেখে দেব। এই যে ভালোভাবে মিশিয়ে নিতেছি। তো এই তো মিশানো হয়ে গেছে, এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখি কিছুক্ষণ পরে আমি আবার আসব, এসে দেখব আসলে এটা কী পর্যায়ে আছে বা কতটা পানি উঠে আসছে, ততক্ষণ আমি এটাকে ডেকে রেখে দিব। তো দেখতে থাকেন। তো এখন চলে আসলাম প্রায় অনেকক্ষণ পর, অনেকক্ষণ বলতে 10 মিনিট পরে চলে আসলাম, এসে দেখতে পেলাম যে মাংস থেকে অনেকটা পানি উঠে আসছে, এই যে দেখেন। তো আমার মনে হয় মাংসটার সাথে আমি আর পানি অ্যাড করব না। অবশ্য মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে আসছে, এ পর্যায়ে আমি আলু অ্যাড করে দিলাম। আলুটা দিয়ে এটাকে আমি আর একটু ভালোভাবে মিশিয়ে নিব, মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য ডেকে রেখে দেব, ততক্ষণে আলুটা আর মাংসটা সিদ্ধ হয়ে আসবে। তো এ পর্যায়ে আমি এটাকে ডেকে রেখে দেব। অনেকটা পানি উঠে আসছে, মনে হয় না যে আবার আলাদাভাবে পানি অ্যাড করতে হবে। এখন চলে আসলাম আরও কিছুক্ষণ পর। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব এখানে জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া যেটা আছে এটা দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি না।
তো আমার মনে হয় সিদ্ধ হয়ে গেছে, কারণ অনেকক্ষণ যাবতই আমি এখানে ছিলাম না। তো এই তো আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা হয়ে গেল দেখতে দেখতে, রান্নাটা আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পানিটা আমি আরেকটু শুকিয়ে নেব, কারণ ততটা শুকাবো না, এখানে আলু আছে, আলুটা পানিটাকে শুষে নেবে, ততটা শুকানোর দরকার নেই। এখন আমি এটাকে ডেকে রেখে দেব। এখন চলে আসলাম কিছুক্ষণ পর। তো এ পর্যায়ে কিন্তু মাংসটা রান্না অলরেডি হয়ে গেছে, এই যে অনেকটাই পানি শুকিয়ে নিয়েছি, আর যতটুকু আছে ততটুকু আলুটা শুষে নেবে। এখন আমি এটাকে তুলে রেখে দেব, রান্নাটা প্রায় শেষ হয়ে গেল আমার। এই যে খিচুড়ি, আসলে খিচুড়িটা দেখতে অনেকটাই ইয়াম্মি হয়েছে। তো যারা সবজি খিচুড়ি পছন্দ করেন তাদের অবশ্যই দাওয়াত রইলো। এখানে গরুর মাংসটা, এই যে গরুর মাংসটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, আসলে আমি সামনে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই যে তো আজকে রান্না কমপ্লিট হলো, এখন খাওয়া দাওয়া করব। এখন চলে আসলাম খাবার খেতে। এই যে খিচুড়ি, আপনাদের ভাইও চলে আসছে। তো এখন আমরা খিচুড়ি খাবো আজকে, আর অন্য কিছু খাবো না। তো অবশ্য আপনাদের ভাইয়া খিচুড়ি আগে খেত না, এখন সেও খায়, তার জন্য আর ভাত রান্না করি নাই। তো এই তো খিচুড়ি নিয়ে নিলাম, এখানে গরুর মাংস আছে, আর যে লেবু আছে, আর এটা হলো তালের বিচি, আপনাদের ভাইয়া আমার জন্য নিয়ে আসছে। তো এই যে খিচুড়িটা নিয়ে নিতেছি, অবশ্য আজকে আমরা এক প্লেটেই খাবো, কারণ বেশি কাজ বাড়াবো না তার জন্য। বসো বসতো সোনাকা। আচ্ছা বলো, খিচুড়ি তোমার কাছে খাইতে কেমন লাগে? খিচুড়ি আসলে আগে খাইতাম না, এখন একটু ভালোই লাগে। একটু ভালো লাগে মানে পুরোপুরি ভালো লাগে? আস্তে আস্তে শিখতেছি। কেন এটার সাথে কিন্তু অনেকগুলো সবজি অ্যাড করছি জানো? ভালো সবজি খাওয়া ভালো, আসলে সবজিটা এখন বেশি একটা খাওয়া হইতেছে না, তার জন্য ভাবলাম খিচুড়ি দিয়া একটু সবজিটা বেশি করে। হ্যাঁ, গাজর, মিষ্টি কুমড়ো, তারপরে আলু আছে, ঢেঁড়স আছে, আর বিভিন্ন কিছু দিয়ে রান্না করছি, মনে নেই বুঝলা গেছে। খাও খাও। তো তুমি খাওয়া শুরু করে দাও, আমিও খাবো। তো এখন ক্যামেরাটা অফ করে দেব, আগে খাওয়া দাওয়া করি, তারপরে আসবো আবার। এই তো এখন হলো গিয়ে বিকেল টাইম, এখানে আমি একটু চটপটি বানিয়ে নিয়েছি, আসলে এটা আমার নিজের হাতে আমি বানিয়ে নিয়েছি। তো এখন চটপটিটা খাবো, আর অবশ্য দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো হঠাৎ করে মন চাইতেছে চটপটি খাওয়ার জন্য, তার জন্য বানিয়ে ফেললাম। তো এখন চটপটি খাবো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে সব আপ্পিরা ভাইয়েরা আমাকে জানাবেন। অবশ্য প্রতিদিন আমি ভিডিও দিতে পারি না, শরীরটা বেশি একটা ভালো থাকে না তার জন্য। তো সবাই আমার এই ছোট্ট ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের সবাইয়ের জন্য দোয়া করি। সবাই যে যেখানে আছি আল্লাহর অশেষ রহমতে যেন ভালো থাকতে পারি। তো অবশ্য চটপটিটা খেতে অনেকটাই ইয়াম্মি হয়েছে, তাছাড়া নিজের হাতের চটপটি বাজার থেকে আনার থেকে অনেক ভালো হয়েছে। অবশ্য আমি একসময় বাজারের খাবারটা অনেকটাই খেতাম, এখন আর ততটা খাই না। একসময় আপনার ভাইয়াকে আমি অনেকটা বিরক্ত করতাম, এটা আনো সেটা আনো, এখন আর বিরক্ত করি না। তাছাড়া আমার বাজারের খাবারের প্রতি ততটা রুচি নেই, তার জন্য বাসায় চেষ্টা করি আমি সব কিছু বানিয়ে খাওয়ার জন্য। তো আমার একটু কষ্ট হলেও আমি সবসময় বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করি। তো আজকের মতো এ পর্যন্তই, সব আপিও ভাইয়ারা ভালো থাকবেন, যে যেখানে থাকেন আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।